আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এখন দেখছেন প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আসুন আজকে আমরা একটা ধর্মী ক্লাস করি যারা সারা জীবন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্লাস করেছেন কিন্তু বোঝেন না এই তিনটা কৌশল জেনে রাখেন আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম পানির মতো সোজা হয়ে যাবে ইনশাল্লাহ কথা দিচ্ছি তো লেট স্টার্ট আমি আপনাকে বলে রাখবো আমি নিজের যোগ্যতা বলে আপনাদের দুই চারজন যাই সাবস্ক্রাইবার পেয়েছি আসলে আমি কোনো স্প্যামিং করিয়ে নেব এগুলোটা দরকার নেই যদি ভালো লাগে আমার একটু ক্লাসটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটুই আমার রিকোয়েস্ট দেখেন আমরা তিনটা কৌশল আজকে জানবো ভাই আপনি যদি মনে চায় যে আমি ইংরেজির বস হতে চাই তাহলে আপনি গ্রামারের এই বেসিকগুলো জানতে হবে কোন ইউটিউবার আপনাকে আমার মনে হয় না আমি অনেক ইউটিউবের ক্লাস দেখেছি কিন্তু এই তথ্যটা দেয় না আগে প্রথমে আপনাকে এই জিনিসটা শেখা দরকার তারপরে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যান প্রথম যে কাজটা শিখতে হবে আপনাকে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড অর্থ কি সিম্পল মানে সরল কমপ্লেক্স মানে হচ্ছে জটিল কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক সো প্রথমে আপনার যেটা শিখবো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব পৃথিবীতে বেঁচে থাকা গেলেন আপনি হাজার হাজার কোটি কোটি ভার পড়বেন কিন্তু আপনি জানেন না কোনটা সিম্পল এবং কোন কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হাউ আর ইউ আপনি বলবেন এম ফাইন ফাইন মানে কেন বলেন ভালো সেই ভালো ভার্বগুলো আমরা একটু শিখি দেখেন দুই একটা ভার্ব যেমন আমি একটা লিখলাম গো একটা লিখলাম ইট গো ইট আর লিখলাম আমরা প্লে সো বন্ধুরা এই তিনটা ভার্ব দিয়ে আমি বোঝাবো যে কোনগুলো ফাইনাইট এবং কোনগুলো নন ফাইনাইট হ্যাঁ যদি মনে করেন এই যে তিনটা ভার্ব দেখতে পাচ্ছেন গো ইট এবং ফ্রেই এই তিনটা ভার কিন্তু ফাইনাইট একদম ফাইন কি সুন্দর ঝকঝক করছে না না ফ্রেশ এটাকে ফাইনাইট ভার্ভ বলে কিন্তু এই ফাইনাইটগুলোকে আমরা কিভাবে নন ফাইনাইট বানায় ফেলি দেখেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে এইভাবে দেখেন তাহলে সেটা মনে করবেন যে সেটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট সো নন ফাইনাইট ভার্ব আমরা কীভাবে বানাবো তার একটা কৌশল ভার্বের সাথে যদি আপনি কখনো আইএনজি যোগ করে দেন কি আইএনজি যেমন কি গোয়িং খেয়াল করছেন গোয়িং যদি কোনো সময় ভার্বের সাথে টু যোগ করে দেন যেমন টু যেমন আমরা কি বলবো টু গো দেখেন এটা নন ফাইনাইট হয়ে গেল এবং আমরা কিন্তু ছোটোবেলায় প্রাইমারি স্কুল আমাদের স্যার কিন্তু অ্যাপোলো স্যার কিন্তু এটাই আগে শিখেছে গো ওয়েন্ড গন ব্রেক ব্রোক ব্রোকেন তারপরে রাইট রোড রিটেন এই যে তিন নম্বর ফর্মটা এটাও নন ফাইনাইট যেমন রিটেন গন তারপরে প্লেড এগুলো কি নন ফাইনাইট অর্থাৎ ভার্ভের তিন নাম্বার ফর্ম ভিতরে যেমন কি বললাম আমরা গো ওয়েন্ট গন এই দেখেন গন একটা ভার দিয়ে আমি বুঝলাম বাকিগুলো এরকমই যেমন ইট ইট ইটেন ইটের পূর্বে টু ঝক করলে নন ফাইনাইট হয়ে যায় সো প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকবার বলতেছি কিন্তু ফাইনাইট মানে ফাইন ভার মানে ঝকঝকে ঝকচকে ভার এই যে দেখেন গো ইট এবং প্লে এগুলো কি ফাইনাইট এগুলো কি ফাইনাইট হ্যাঁ এগুলো হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট কোনটা এই যে নন নন ফাইনাইট মানে কি এই যে গো ভার্ভটা কি হয়ে গেছে গোয়িং হয়ে গেছে তার মানে আজকে থেকে আমরা শিখব যে ভার কোনো ভার্ভের সাথে আইএনজি থাকলে নন ফাইনাইট কোনো ভার্ভের পূর্বে টু যোগ করলে নন ফাইনাইট কোনো ভার্ভের যদি ফার্স্ট পার্টিসিপুল ফর্ম করা হয় সেটাও নন ফাইনাইট ক্লিয়ার কিনা আমার আমি আশা করি ক্লিয়ার ফাইন মানে এই ফাইন ভার্ভগুলো আর কোনোভাবে যদি এইগুলো দেখি টু আইএনজি এবং ফার্স্ট পার্টিসিপুল ফর্ম তাহলে এগুলো নন ফাইনাইট হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থীরা আজ এখন আমরা শিখব দুই নম্বর কৌশল দুই নম্বর কৌশলটা কি ফ্রেজ আর ক্লস জিনিসটা কি ফ্রেজ আর কী ক্লস আমি এটাই এখন শিখাবো আপনাদের দেখেন দুই নম্বর ক্লস হচ্ছে ক্লাস দুই নম্বর টপিক হচ্ছে ক্লজ এবং ফ্রেজ যারা জানবে না তারা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কে আমত পর্যন্ত পড়লেও বুঝবে না ওই ঘোড়ার ডিমের বই পুস্তকের রুলস পরে লাভ আছে আমরা শিখবো প্র্যাকটিক্যালি কি ঠিক আছে কিনা দেখেন প্রথমে যে কোনো যে কোনো ভাষা উৎপত্তি হয়েছে কোথার থেকে সাউন্ড থেকে সাউন্ড এই যে একটা সাউন্ড মানে যে কোনো একটা মানে সাউন্ড থেকে তো সাউন্ডটা কিছু রূপ নেয় ওয়ার্ডে ওয়ার্ড আর এই ওয়ার্ড রূপ নেয় হচ্ছে ফ্রেজে পিএইচ আর এ এসি ফ্রেজ আর ফ্রেজ রূপ নেয় কিছু ক্লজে হ্যাঁ তাহলে সবচেয়ে ছোট সাউন্ড তার চেয়ে বড়ো ওয়ার্ড তার বড় ফ্রেজ তার বড় ক্লজ প্রিয় শিক্ষার্থীরা আমরা সাউন্ড এবং ওয়ার্ড এ দুটো আমরা জানি কারণ যে কোনো একটা কথা বললে সেটা হয় ওয়ার্ড যেমন আমি বললাম এমরোল আমার নাম ইমরুল একটা কথা বলছি বাবা ওয়ার্ড মা ওয়ার্ড কিন্তু যখনই আমি নিজের দুটো কথা একসাথে বলবো যেমন বাবা মা বাই বোন ইমরুল কায়েস সাথে সাথে কি হয়ে যাবে ফ্রেজ হয়ে যাবে তাহলে ফ্রেজ কিন্তু আমরা চিনলাম যে কোনো অর্থাৎ একটা ফাইনাইট বার ব্যতীত যে কোনো দুটো শব্দ উচ্চারণ করলে সেটা ফ্রেজ হয়ে যায় তাহলে আমরা ছোট্ট করে একটু পার্থক্যটা শিখবো যে ফ্রেজ এবং ক্লজ জিনিসটা কি ছোট্ট করে এই যে এইভাবে জাস্ট আমরা একটা বক্স আঁকায় নেবো হ্যাঁ একটা কি করে নিলাম বক্স আঁকায় নিলাম সো এই বক্সের মধ্যে দুটো পার্থক্য লাগবে এদিকে লিখলাম ক্লজ আর এদিকে লিখলাম কি ফ্রেজ সো ফ্রেজ মানে শব্দগুচ্ছ এবং ক্লজ মানে খণ্ড বাক্য খণ্ড বাক্য ভাই এগুলো না যায় না যদি হুদাই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টে হাজীবন করেন কিচ্ছু বুঝবেন না প্লিজ এটা বোঝার চেষ্টা করেন আপনার জন্যই বলছি ওকে দেখেন এক নম্বর পার্থক্য হচ্ছে কি থাকে এই ক্লজে কিন্তু সাবজেক্ট বাধ্যতামূলক সাবজেক্ট থাকে তাহলে এই ফ্রেজে কি থাকবে না এটাতে সাবজেক্ট থাকবে না সাবজেক্ট থাকবে না এক নম্বর পার্থক্য গেলো দুই নম্বর হচ্ছে এই ক্লজে সবসময় ফাইনাইট ভার্ভ থাকে কি ভার্ভ বন্ধুরা ফাইনাইট ভার্ভ প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে একটা পারো যে ক্লজে ফাইনাইট ভার্ভ থাকবে ফাইন ভার্ভ কোনগুলো আছে গো তারপরে প্লে তারপরে কি বললাম ইট এগুলো ফাইনাইট ভার্ভ আর এখানে কি থাকবে নন ফাইনাইট নন ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ তাই না সো প্রিয় শিক্ষার্থীরা ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য ক্লজ হচ্ছে একটা খণ্ড বাক্য মানে একটা বাক্যই যার সাবজেক্ট বাধ্যতামূলক কিন্তু ফ্রেজে সাবজেক্ট দিলে কিন্তু হচ্ছে ও ফ্রেজ ওটা ফ্রেজই হবে না সাবজেক্ট থাকা যাবে না সাবজেক্ট কোনগুলো যেমন হি শি ইট করিম রহিম সালাম বরকত হিরো আলম যেটাই বলি না কেন সেগুলো কি সাবজেক্ট সো ফ্রেজে কোনো সাবজেক্ট থাকবে না ক্লজে সাবজেক্ট থাকবে এটা হলো মোস্ট পার্থক্য তাই না এখন কিন্তু আমাদের শিখতে হবে যে কিভাবে। একটা ক্লসকে ফ্রেজ বানাবো এবং একটা ফ্রেজকে ক্লস বানাবো এটা কিন্তু আমরা শিখবো এখন এটা না শিখলে কিন্তু কাজ হবে না কারণ আমি কিন্তু আবারও বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে গেলে একদম পানির মতো মনে হবে যদি এই কাজটা কেউ পারে ওকে লেট স্টার্ট দেখো যেমন আমি বললাম তিনটা সেন্টেন্স আমরা বলবো হি লাভস ফ্লাওয়ার এটা একটা সেন্টেন্স লিখলাম আর একটা লিখব যে শি হ্যাজ মানি আর একটা লিখলাম উই আর অনেস্ট সো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো যে এই যে লাভস বার্ভটা যে হ্যাজ ইজ এ আর এদের সাথে কিন্তু টু নাই এদের সাথে কিন্তু ইডি নাই এদের সাথে কিন্তু আইএনজিও নাই তার মানে নিঃসন্দেহে তিনটা ভারবি ফাইনাইট এবং তিনজনেরই সাবজেক্ট আছে তিনজনেরই সাবজেক্ট আছে তাহলে এই যে ওয়ান এই যে টু এই যে থ্রি তিনটারই সাবজেক্ট আছে ফাইনাইট আছে তাহলে নিঃসন্দেহে কিন্তু এটা ক্লজ খণ্ড বাক্য এখন আমরা কি করব এটাকে কুচি করে ফ্রেজ বানায় ফেলবো যদি ফ্রেশ বানাইতে পারি তাহলে কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক ইজি হয়ে যাবে ওকে সো লেট স্টার্ট আমরা একটু কিভাবে ফ্রেজ বানাবো দেখো আমরা এগুলোকে কিভাবে ফ্রেজ বানাবো দেখো প্রথমে আমরা কিন্তু বলেছিলাম দেখো পার্থক্য তোমার কাছে যদি লেখা থাকে তাহলে দেখো আগে যা আমরা পড়ে আসলাম যে ফ্রেজে কিন্তু সাবজেক্ট থাকবে না তাহলে প্রথমে আমরা এই সাবজেক্টগুলো মুছে ফেলবো এই যে সাবজেক্টগুলো কী করবো মুছে ফেলবো বন্ধুরা মুছে ফেললাম কারণ আমরা এটাকে কি বানাবো ক্লস থেকে এখন ফ্রেজে রূপান্তর করব। তাহলে এখন আমরা এই ফাইনাইট বার্বগুলোকে নন ফাইনাইট করে দিলে তো ফ্রেজ হয়ে গেল তাহলে আমরা লাভের লাভের নন ফাইনাইট বার্ব কি বানাবো লাভিং এই দেখো তাহলে আমরা এটাকে বানিয়ে দেব এখন লাভিং ফ্লাওয়ার লাভিং ফ্লাওয়ার তাহলে এটা কিন্তু ক্লস এটা ক্লজ আর এটা কী হয়ে গেলো ফ্রেজ খেয়াল করছো এটা কিন্তু ক্লজ কিন্তু এটা ফ্রেশ কেন এই যে লাভ বার্ভটা লাভিং হয়ে গেল ফ্রেজ হয়ে গেল ঠিক এরকম মনে করো এটা একটা ক্লজ এটাকে আমরা ফ্রেশ বানাবো হ্যাভ হ্যাড ফর্ম কি হ্যাভিং তাহলে আমরা কী বলবো হ্যাভিং এই যে হ্যাভিং মানি হ্যাভিং মানি এটা কি হয়ে গেল ফ্রেজ হয়ে গেল সে বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে প্রথমে আমরা সাবজেক্টটা আউট করে দিয়েছি কারণ ফ্রেজে সাবজেক্ট থাকবে না সো আমরা ক্লজে যেহেতু সাবজেক্ট ছিল তাই আমরা সাবজেক্ট সরাই দিলাম এখন এইটাকে আমরা কি করবো এটাকে আমরা নন ফাইনাইট বানাবো এটা কিন্তু আর এম ইজ আর অজয়ার এগুলো কিন্তু বিভার সো বিভারবার আইনজি ফর্ম বন্ধ বন্ধুরা তোমরা কিন্তু জানো বলো 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 বিং বিং অর্থাৎ বিং এই দেখো আই এন জি বিং অনেস্ট বিং অনেস্ট সো প্রিয় শিক্ষার্থীরা আমি কেন এই কথাটা বললাম তোমরা দেখবা যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুটো ক্লস থাকবে যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে বলবে বা একটা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে বলবে তখন কিন্তু তোমার একটা ক্লসকে ফ্রেশ বানাইতে হবে তখনই তোমার এই কৌশলটা কাজ দিবে যদি দেখো যে হ্যাভ ভার্ব আছে তাহলে হ্যাভিং হ্যাভ হ্যাস হ্যাড থাকলে হ্যাভিং আর যদি থাকে মূল ভার্ব থাকে যেমন গো গোয়িং লাভ লাভিং তারপরে ইট ইটিং প্লে প্লেইং এরকম দিয়ে দেবা কিন্তু যদি দেখো বিভার বাজা যেমন এম ইজ আর যদি থাকে তাহলে বিং তাই তো প্রেস হয়ে গেল সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু রিমেম্বার দিস দ্যাট ইউ আর নট এ চাইল্ড ইউ হ্যাভ টু লার্ন দ্য বেসিক অফ ইংলিশ সো দ্যাট ইট উইল বি ইজিভ ফর ইউ সো ডিয়ার ভিউার্স আমি তোমাদেরকে একটু কথা বলে রাখি তারপরে যে জিনিসটা না জানলে জীবনে কোনোদিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরে কোনো লাভ নেই সাব অর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লস এই দুটো জিনিস আমি খুব সংক্ষেপে বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো আমি তোমাদেরকে একটু বলি দেখো যে সাবঅর্ডিনেট কনজাংশন সাব মানে কি অধীন সাব মানে কি অধীন আর কোঅর্ডিনেট মানে কি সহযোগী দেখো এখানে আছে কি সাব আর এখানে আছে কো এখানে কিন্তু পার্থক্যটা সাব মানে কি অধীন অর্থাৎ সাবঅর্ডিনেট মানে অধীন ক্লস মানে অধীন আর কো মানে কি মানে দুজনই স্বাধীন সো কম্পাউন্ড সেন্টেন্সে দুটো স্বাধীন বাক্য থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা বা ক্লাস থাকে কিন্তু একটা স্বাধীন একটা অধীন হয় সে অধীন কোনটা যার সাথেই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকবে আমরা একটু সুন্দর করে একটু শিখে নিই সাব অর্ডিনেট কনজাংশন কোনগুলো আগে থেকে শিখি এটা কার জন্য এইগুলো যদি এটা হলো কমপ্লেক্সের জন্য দেখো এটা কমপ্লেক্স আর এটা হচ্ছে কম্পাউন্ড কারণ কি কম্পাউন্ড এবং কমপ্লেক্স তো এটার জন্য আমরা শিখব দশটা মাত্র দশটা কনজাংশন শিখব দেখো এক নাম্বার নাম্বার ওয়ান দো অল দো নাম্বার টু টিল আনটিল বিফোর আফটার নাম্বার থ্রি ইফ প্রোভাইডিং দ্যাট প্রোভাইডেড দ্যাট নাম্বার ফোর আনলেস ইফ নট নাম্বার ফাইভ নাম্বার ফাইভ অ্যাজ সিন্স বিকজ নাম্বার সিক্স নাম্বার সিক্স নাম্বার সিক্স কি নাম্বার সিক্স হল সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট নাম্বার সেভেন সো ডট ডট দ্যাট নাম্বার এইট নো সোনার ডট ডট হ্যাড নাম্বার নাইন হোয়েন এবং হোয়াইল নাম্বার টেন ডাবস ওয়ার্ড তোমরা জানো ইংরেজিতে নয়টা ডাবয়েস ওয়ার্ড আছে যেমন হু হুস হুম হুইস ওয়ার্ড হোয়াই আর হাই এগুলো ডাবুইস ওয়ার্ড ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা আমার এই ভিডিওটা দেখছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মুখস্ত করে একদম মানে পোটা মুখস্থ করবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যদি তুমি বস হতে চাও এখন আমরা শিখবো কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যে কনজাংশনগুলো সেটা হলো কোয়ার্ডিনেট কনজাংশন এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো সেই ছন্দটার নাম কি দেখো একটু এই যে দেখো ফ্যান বয়েস ফ্যান কি বয়েস তাহলে আমরা এখন বলি ফ্যান দিয়ে কীভাবে মনে রাখবো এফ তে ফর এ তে অ্যান্ড এনতে নড় বিতে বাট ও তে ওয়ার ওয়াইতে ইউট ইউতে এলস এবং এসতে সো প্রিয় শিক্ষার্থীরা আমি বলি তোমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সারা জীবন ক্লাস করেছে কিন্তু এই বেসিক তিনটা জিনিস মনে রাখো একদম ভালো করে মনে রাখো আমি দশটা রুলসই করাবো মানে দশটা রুলস করাবো আমার রুলসগুলো যদি তুমি দেখো জীবনে তোমাকে এই পরীক্ষা পাশ করার জন্য না আমি বলবো তুমি ভার্সিটি অ্যাডমিশন ভবিষ্যতে চাকরির জন্য এই পরীক্ষা প্রশ্ন কিন্তু আসে সো এগুলো তোমরা পারবে ইনশাল্লাহ সেই আশা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা